আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় আমি বাচ্চাদের জন্য সিঙ্গারা তৈরি করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি কোনো প্রকার ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিবেন। তো প্রথমে আমি 3 কাপ আটা নিয়ে নিচ্ছি, আর আমি বাসায় সবসময় আটা ব্যবহার করি তাই আটা নিচ্ছি। আপনারা যারা ময়দা ব্যবহার করেন তারা ময়দা নিয়ে নিতে পারেন। তো এখানে আমি আধা চা চামচের থেকে একটু কম পরিমাণের লবণ নিয়ে নিলাম। লবণটা শুকনো অবস্থায় ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি, আর এর ভিতরে যে রান্নার যে রেগুলার অয়েল সেই সয়াবিন তেল। তো আমি এখানে পরিমাপটা আপনাদের বলে দেবো যে আমার 3 কাপ আটায় কতটুকু পরিমাণে তেল লেগেছে। আর আমি তেলটা অল্প অল্প করে নিচ্ছি, আর অল্প অল্প করে আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আটাটা এভাবে করে মুঠো করলে যদি দলা পেকে যায় আর একটু হালকা হাতে চাপ দিলেই ভেঙে যায়, তখন বুঝবেন যে আপনার তেলের পরিমাণটা ঠিক আছে আর তেলের দরকার নেই। তো আমার এখানে আধা কাপ তেল লেগেছে, এই কাপের 3 কাপ আটা আর আধা কাপ তেল। তো এখানে আমি 1 কাপ পানি, যে ঠান্ডা রেগুলার, সেই পানি নিয়ে নিছি। তো পানিটা দিয়ে অল্প অল্প করে আমি আটাটাকে মেখে নেব, আর আটায় পানিও কতটুকু লেগেছে আমি আপনাদের বলবো। তো আমি 1 কাপ পানি দেওয়ার পরে আরও আধা কাপ পানি এখানে লেগেছে, তো আর পানির দরকার নেই। ভালো করে আটাটাকে একটু মুথে নিয়েছি, এখন এর ভিতর আর একটু তেল দিয়ে ভালো করে একটু মুথে নেব, যাতে করে আটাটা ড্রাই না হয়ে যায় যতক্ষণে সিঙ্গারা তৈরি করব তাতে। তো আটাটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখন, আর এই ফাঁকে আমি পুরটাকে রেডি করে নেব, যেহেতু পুরটা এখনও রেডি করা হয়নি। তো এখানে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর সামান্য এখানে আধা চা চামচের থেকে একটু কম পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে যে ভাজা পেঁয়াজ যেটা আমার বাসায় সংরক্ষণ করা ছিল সেখান থেকে দিয়ে দিলাম। আর সিঙ্গারা চামচে কিন্তু পেঁয়াজটা বেশি হলে খেতে ভালো লাগে, আর 3টি কাঁচামরিচ সেটাকে আমি ভালো করে কুচি করে দিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে বেশি দিতে পারেন, আর এখানে যারা কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন তারা কাঁচা পেঁয়াজটা পরিমাণে বেশি দিবেন, যেহেতু ভাজা পেঁয়াজ কিন্তু পরিমাণে কম লাগে। তো আমি এখানে বড় 3টি আলু কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ আর কাঁচামরিচের ভিতরে আলু কুচিটি দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি, কারণ শুধুমাত্র পেঁয়াজ মরিচ এবং হলুদ লবণ এগুলোই। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর ভিতরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপরে আলুটাকে একটু ম্যাশ করে নেব। আর ম্যাশ করে নেওয়ার কারণ হচ্ছে, সবাই জানেন সিঙ্গারার ভিতরে আলুগুলো কিন্তু একটু ভাঙা ভাঙা থাকে। তো আলুগুলোকে আমি ভালো করে রান্না করে নিয়েছি, আমার পুরটা সম্পূর্ণ রেডি, এখন আমি সিঙ্গারাগুলোকে বানিয়ে নেব। তো আটাটাকে আরেকটুখানে আমি মুথে নিলাম, তো এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যে সাইজে সিঙ্গারা করবেন সেই রকমের মাপে লেচি কেটে নেবেন। তো আমি এখানে মোটামুটি একেবারে বড় সাইজেরও করব না, আবার একেবারে মিনি যে সাইজ সেটাও করব না, মাঝারি সাইজের সিঙ্গারা করব। তো সিঙ্গারার আটাটা কিন্তু আপনারা সবাই জানেন একটু লম্বা লম্বা করে বেলতে হয়, তো এরকমের একটু মোটা সাইজের সিঙ্গারার রুটিটা আমি বেলে নিলাম। আর সিঙ্গারার রুটি কিন্তু একেবারে পাতলা হবে না, তো মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন একটা সিঙ্গারা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো সিঙ্গারা যখন জোড়াগুলো দেব তার আগে একটু পানি লাগিয়ে নিলাম এই মুখের কাছে। এখন আমি একটার সাথে একটা কীভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন, কারণ অনেকেই বলে সিঙ্গারার যে 3 কোণা সেটা অনেকের হয় না, আমিও প্রথম দিকে পারতাম না, তো আমি অনেক কষ্ট করে শিখেছি, কারণ কেন জানি না হতো না আমারও। তো এখন হয়, এখন সমস্যা হয় না। তো চিন্তা করলাম যেহেতু সিঙ্গারা বানাচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি আপনারা আমার মতো কেউ থাকেন যারা এখনও পারেন না তারা হয়তো বা আমারটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। তো এর ভিতরে আমি এখন পুরটাকে ঢুকিয়ে নেব, আর পুরটা একটু আস্তে আলতো হাতে চেপে চেপে ঢুকিয়ে দিলেই হবে। তো আপনারা কিন্তু এই সিঙ্গারার ভিতরে চাইলে এর সাথে মটর ডাল বা বাদাম, গাজর এগুলো দিতে পারেন। আমার বাচ্চারা আসলে গাজরও খায় না, কোনো ডাল দিলেও খায় না, ওরা এগুলো বেছে বেছে ফেলে দেয়, আলুটা খায় শুধু। সেজন্য আমি সবসময় আলু দিয়েই করি, আর হয়তো বা যদি চিকেন দিয়ে করি বা ডিম, আলুর সাথে ডিম দিই তাহলে ওরা খায়। এছাড়া গাজর টাজর দিলে সেগুলো বেছে ফেলে দেয়, তাই আমি আর বাসার জন্য কখনো করলে সিঙ্গারা গাজর টমেটো এগুলো দেই না। আপনারা দিতে পারেন তাহলে ভালো লাগবে।
আর সিঙ্গারার পুর আসলে এক একজন এক একভাবে করে। তো আমি রুটিটা কিন্তু মুখে একটু পানি লাগিয়ে নিয়েছিলাম, যাতে করে পানিটার কারণে আটাটা একটার সাথে একটা লেগে যায় চাপ দেওয়ার পরে। তো আমার প্রথম সিঙ্গারাটা কিন্তু তৈরি করা হয়ে গেল। আর আমি কিন্তু মুখটাকে ভালো করে চেপে আটকিয়ে দিয়েছি, যাতে করে ভাজার সময় খুলে না যায়। তো আমি আরও একটা সিঙ্গারা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই সিঙ্গারাটার আমি মুখের কাছে একটু পানি লাগিয়ে নিলাম, তারপর এভাবে ভাঁজ দিয়ে এটাকে জাস্ট একটু কোণা করে নিতে হবে। যেরকম আমরা কাগজ দিয়ে অনেক সময় এটা কি বলে আমি জানি না, কোণা করে নেওয়া হয়, কোণা স্ক্রিমের যেরকমের থাকে জাস্ট সেরকমের কোণা হবে। এর ভিতরে এখন পুরটাকে আবার ঢুকিয়ে দেবো আমি। তো পুরটাকে দেওয়ার পরে এখন মুখের কাছে আবার পানি লাগিয়ে নেবো একটু। আর পানি লাগানোর কারণই হচ্ছে যাতে করে একটার সাথে একটা চাপ দেওয়ার সাথে সাথে আটাটা লেগে যায়। আর পানি দিলে কিন্তু আপনার আটাটা একটার সাথে একটা লেগে থাকবে, তখন আর ভাজার সময় খোলার ভয় থাকে না। তো এটা যদি এপাশটা একটু বেশি লম্বা হয় তখন একটু ভাঁজ করে এভাবে মিশিয়ে দিলেই হবে। জানি না ঠিক মতো ক্যামেরায় দেখা যাচ্ছে কি না। তো যাই হোক, সিঙ্গারা আমি এভাবে করে একটা একটা করে তৈরি করে নেবো সবগুলো। আর আমি আজকে কিছু সিঙ্গারা ফ্রোজেন করে রাখবো, কারণ এতগুলো সিঙ্গারা আমার একদিনে বাসায় টিফিনের জন্য দরকার নেই। বাচ্চার টিফিনের জন্য আমি কিছু সিঙ্গারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। তো আসলে চাইলেই আমরা বাচ্চাদের জন্য কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারি, কারণ বাসার জিনিস যেভাবে স্বাস্থ্যসম্মত হয় সেটা কিন্তু বাহিরেরটা হয় না। তো আমি কিন্তু আপনাদের কথার সাথে সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। হয়তো আমার কথার মাঝে অনেক ভুল হয়, আমার ভিডিওতে অনেক ধরনের ভুল থাকে, তো সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করে দেবেন, কারণ সঠিকভাবে হয়তো আমার ভিডিওগুলো বানানো হয় না। তো সিঙ্গারাগুলো কিন্তু অল্প আঁচে ভাজতে হবে আর ডুবো তেলে, যাতে করে সিঙ্গারা চারপাশটা ভালো করে ভাজাও হয় এবং জোড়াগুলো যেটা একটার সাথে একটা আটা লেগে থাকে যেন মুচমুচে হয়। তো আমি তো বানিয়ে নিলাম, আপনারাও আশা করি বানিয়ে নেবেন। তা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।